ব্যাপারে বলছে, আমাকে বলছে রাজাকার। শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 300+ পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা নাম রাখছে, কুদরতে খোদা আসলে গজবে খোদা, এ লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশ্মন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না, আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 300+ পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা 1997 7ই অক্টোবর এত বড় 2 কলামে হেডিং, সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি, আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য। ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে, মৌল শব্দ এসেছে মূল থেকে, মূলবাদী তার মানে যারা মূলে আছে, মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল, আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে, লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূলে করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে